হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিও বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস ক্লাসে তোমাদের আজকে আমরা তেরো নম্বর সেট নিয়ে চলে এলাম তো তোমরা প্রত্যেকেই জানো বাছাই করা সেরা জিকে প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য এই ক্লাস করানো হচ্ছে এবং নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সেই রকমভাবেই প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে এগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে তো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি আমাদের হয়ে যাচ্ছে যারা আগের ক্লাসগুলো এখনো দেখো নি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে রয়েছে সমস্ত ক্লাসগুলো দেখে নিও তো প্রত্যেকে গুড ইভিনিং যারা সকলে প্রত্যেক দিন থাকো আমাদের ক্লাসে তো অবশ্যই তারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুদের একটু শেয়ার করে দাও প্রত্যেকে আর অ্যান্সার জানলে তুমি যদি কোয়েশ্চেনের অ্যান্সার জানো অবশ্যই কমেন্ট সেকশানে করার চেষ্টা করবে তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখবো দেখো প্রথম প্রশ্ন আজকে আমি রেখেছি স্ট্যাটিক জিগে থেকে ভারতে প্রথম কোন অলিম্পিকে সোনা জিতে এথেন্স আমস্টারডাম টোকিও মুম্বাই তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন বি আমস্টারডাম অলিম্পিকে ভারত প্রথম সোনা জিতে অপশন বি হবে আমার সঠিক উত্তর ডিটেলস আমরা দেখে নেব এখানে দেখো আমস্টারডাম উনিশশো আঠাশ সালে ভারত হকির উপর মানে এই মেডেল জিতেছিল প্রথম সোনা এবং এইখানে চোদ্দটি গোল করেছিলেন কে মেজর ধ্যানচাঁদ উনত্রিশটি গোলের মধ্যে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো তোমরা দেখবে ভারতের বিভিন্ন নদী তীরবর্তী শহর বা আমরা বিশ্বেরও দেখতে পারি তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় হয় সঠিক উত্তরটা কোনটা হবে এখানে তো এখানে আমার সঠিক উত্তরটা হবে হারসন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত ওকে এরপরে বিভিন্ন নদী তীরবর্তী শহরগুলো আমরা একটু দেখব দেখো আমস্টারডাম এটি হচ্ছে অ্যামলেস নদীর তীরে অবস্থিত রোম টিবার বা টাইবার নদীর তীরে অবস্থিত আলেকজান্দ্রিয়া নীল নদীর তীরে অবস্থিত ব্যাংকক চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত ভিয়েনা দানিউব নদীর তীরে অবস্থিত লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত লিসবান টাগুস নদীর তীরে অবস্থিত এবং হারসন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক আর লাহোর হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত পরবর্তী আরো একটা লিস্ট আমি দিয়েছি দেখো এখানে করাচি সিন্ধু নদীর তীরে ইউক্রেন নিপার নদীর তীরে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার চান্স কাঠমান্ডু কালীগণ্ডক নদীর তীরে চট্টগ্রাম কর্ণফুলী সিডনি ডাঙ্গলিং ঢাকা বুড়িগঙ্গা নদী এবং প্যারিস হচ্ছে সিন নদীর তীরে তো নদীর তীরবর্তী শহরগুলো তোমরা দেখে নিলে এটা হচ্ছে বিশ্বের কোন কোন বিখ্যাত শহরগুলো এবং তারা কোন নদীর তীরে অবস্থিত সেগুলো ওকে চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন বলছে ভারতের প্রথম মহিলা যিনি বুকার পুরস্কার পেয়েছেন তিনি হলেন কে তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে সঠিক অ্যান্সার হবে আমার এখানে অপশন সি অরুন্ধতি রায় অরুন্ধতি রায় প্রথম বুকার পুরস্কার পেয়েছিলেন এবং যদি ওনার সম্পর্কে আমরা দেখি তো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে টপিক যেগুলো আছে ওনার বিষয়ে যে অরুন্ধতি রায় তার প্রথম উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর জন্যই উনিশশো সালে বুকার পুরস্কার জিতেছিলেন এবং পাশাপাশি তিনি সম্প্রতি পেন প্রিন্টার পুরস্কার জিতেছেন তো আমি এটাই বলছিলাম দু হাজার তিনি পেন প্রিন্টার পুরস্কার জিতেছেন এটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে ওকে নেক্সট দেখো আর পয়েন্ট দিয়েছি দু সালে তিনি ইউরোপিয়ান মানে এসের জন্য ইউরোপিয়ান এসে পুরস্কার জিতেছেন অরুন্ধতি রায় তো তোমাদের কিন্তু দেখো আমি পাশাপাশি সমস্ত পয়েন্টগুলো বলছি এগুলো কিন্তু সকলে নোট ডাউন করবে ওকে যেগুলো ইম্পর্টেন্ট চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সুইডেনের পার্লামেন্টকে কি বলা হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশে দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে হয়েছে তো সঠিক উত্তরটা হবে রিক্স দাগ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সুইডেনের পার্লামেন্টকে আমরা রিক্স দাগ বলে থাকি তো বিভিন্ন দেশের যে আইনসভা সেই আইনসভার লিস্টটা আমরা একটু দেখবো এখানে দেখো ভারতের যেরকম সংসদ বলা হয় ভারতের সংসদ বাংলাদেশের জাতীয় সংসদ পাকিস্তানের জাতীয় পরিষদ বা সিনেট জাতীয় পরিষদ বা সিনেট ওকে আফগানিস্তানের সুরা বা ন্যাশনাল অ্যাসেম্বলি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্ট কানাডার পার্লামেন্ট এবং জাপানের ডায়েট এইটা কিন্তু পরীক্ষাতে খুব আসার চান্স রয়েছে ওকে চলো নেক্সট পরবর্তী আমরা দেখব ইজরায়েলের নেসেট ইরানের মজলিস মালদ্বীপের মজলিস যুক্তরাজ্যের পার্লামেন্ট রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলি ফিনল্যান্ডের পার্লামেন্ট শ্রীলঙ্কার পার্লামেন্ট এবং আয়ারল্যান্ডেরও পার্লামেন্ট নিউজিল্যান্ডের পার্লামেন্ট সিঙ্গাপুরের পার্লামেন্ট ইউক্রেনের হচ্ছে ভারকোভনা রাডা ভুটানের সঙ্গু এটাও কিন্তু পরীক্ষাতে খুব আসে তো যেগুলো যেগুলো আসে আমি সেগুলো বলে দিচ্ছি বাকি তোমরা প্রত্যেকটা অবশ্যই ভালো করে লিখে না কথায় তাহলে পরীক্ষার আগে তোমরা রিভিশন করতে সুবিধা হবে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল হোক এস আই হোক বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক বা এসআই হোক যে কোনো পরীক্ষা হোক না কেন তোমাদের রিভিশনের ক্ষেত্রে সুবিধা হবে তাই তো ঠিক বলছি তো একদম আর কার ক্লাসটা ভালো লাগছে একটু কমেন্টে করো দেখি প্রত্যেকে একটা লাইক দিয়ে দেখিয়ে দাও যে ক্লাস ভালো লাগছে চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন চীনে বক্সার বিদ্রোহ কখন হয়েছিল চীনে বক্সার বিদ্রোহ কখন হয়েছিল সঠিক উত্তরটা হবে উনিশশো সালে চীনে বক্সার বিদ্রোহ হয়েছিল দেখো চীনে বক্সার নামে একটা গুপ্ত সমিতি ছিল উনিশশো খ্রিস্টাব্দে বিদেশি হাঁটানোর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটাই কিন্তু বক্সার বিদ্রোহ নামে পরিচিত বিদেশি হাটানো ওকে বিদেশি হাটানোর যে প্রক্রিয়া যে আন্দোলন চীনের ইতিহাসে বক্সার বিদ্রোহ ছিল প্রথম জাতীয়তাবাদী বিদ্রোহ এবং এই বিদ্রোহ বিদ্রোহীদের স্লোগান কি ছিল যে রাজবংশকে রক্ষা করা বিদেশিদেরকে উচ্ছেদ করা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ষোলোই সেপ্টেম্বর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি হবে সঠিক উত্তর ষোলোই সেপ্টেম্বর আমরা বিশ্ব ওজন দিবস সেলিব্রেট করি এরপরে গুরুত্বপূর্ণ দিবস এর লিস্টগুলো আমরা একটু দেখব এখানে যেগুলো পরীক্ষায় আসে এবং আনকমন রয়েছে প্রথমে দেখো দিয়েছি পয়লা জানুয়ারি বিশ্ব পরিবার দিবস চৌঠা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন এটা বিশ্ব ব্রেল দিবস কবে পালন করি আমরা নেক্সট দেখো পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে তো যেগুলো পরীক্ষায় আসে সেই টাইপের প্রশ্ন তোমাকে কিন্তু সলভ করতে হবে এখানে প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হবে অনেক কিছু পড়ে গেলে কিছুই লাভ দেবে না আলটিমেটলি পরীক্ষায় যেগুলো আসবে আমার সেইগুলো জানলেই মোটামুটি হবে ঠিক হয়ে যাবে চলো নেক্সট আমরা দেখবো দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস বাইশে মার্চ বিশ্ব জল দিবস ওকে আচ্ছা নেক্সট দেখো বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস একুশে এপ্রিল বিশ্ব জনসংখ্যা দিবস বহুবার পরীক্ষায় আসে এগারোই জুলাই হিরোসীমা নাগাসাকি ডে ছয় আগস্ট নয় আগস্ট বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং উনতিরিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস ওকে চলো নেক্সট দেখো তোমাদের অনেক পয়েন্ট তোমরা পাচ্ছ এখানে একটা প্রশ্নের কাছাকাছি আরো দশটা পয়েন্ট পেয়ে যাচ্ছে এখানে ঠিক আছে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কাজী নজরুল ইসলাম কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছিলেন তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে কাজী নজরুল ইসলাম লেবার স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লেবার স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন ওকে ব্যাঙ্গাচি ছদ্মনামে পরিচিত কাজী নজরুল ইসলাম এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করতে পারে চলো নেক্সট কোয়েশ্চেন জাতীয় চিনি গবেষণাগার কোথায় অবস্থিত জাতীয় চিনি গবেষণাগার কোথায় অবস্থিত তো এটা উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ম্যাগেসাসে পুরস্কার কোন দেশ প্রদান করে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাগেসে পুরস্কার প্রদান করে ফিলিপাইন্স অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডিটেলসে আমরা দেখার চেষ্টা করবো ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে খুব ভালোভাবে দেখবে ম্যাগেসাসে পুরস্কার এটি ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রামান ম্যাগাসসের স্মৃতি চিরস্থায়ী করার জন্য মানে তার স্মৃতিকে স্মরণে রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হয় ফিলিপাইন সরকার সমন্বয়ে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত রাফেলার ব্রাদার্স ফান্ডের ট্রাস্টিরা এই পুরস্কারটি প্রতিষ্ঠা করেন এই পুরস্কার প্রদান করা হয় রামন ব্যাগেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন দ্বারা পুরস্কারটি প্রথম উনিশশো সালে প্রদান করা হয়েছিল এবং কোন ক্ষেত্রে দেওয়া হয় ফিল্ডে সেটা একটু দেখে নাও প্রত্যেকে দেশের মধ্যে আন্তর্জাতিক বোঝাপড়া উদীয়মান নেতৃত্ব শান্তি শিল্পকলা সরকারের বিভিন্ন পরিসবামূলক কাজ रीजन যোগাযোগ জনসেবা সাহিত্য সাংবাদিকতা ইত্যাদি ক্ষেত্রে এই রামন ম্যাগসেসে দেয়া হয় এবং এটা এসিআর নোবেল নামে পরিচিত তো খুব ইম্পর্টেন্ট তোমরা ডিটেলসটা খুব ভালোভাবে দেখে নাও ওকে চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব পরবর্তী প্রশ্ন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে क्वेश्चन অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান বর্তমানে কত অর্থাৎ 2024 এ সেটা বলতে হবে ডাইরেক্ট প্রশ্ন আসবে পরীক্ষা এইভাবেই যদি ক্লাস ভালো লাগে প্রত্যেকটা লাইক দেবে ঠিক আছে বলো সঠিক উত্তর এটা হয়ে যাবে দ্বিতীয় অপশন বি ইজ অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি লক্ষণ প্রসাদ আচার্য কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন তো রিসেন্টলি আমরা দেখলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের মোট নটি রাজ্যের রাজ্যপালকে মানে চেঞ্জ করেছেন পরিবর্তন করেছেন এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট করেছেন মানে এই রাজ্য থেকে ওই রাজ্যে বা এইভাবে কিছু করেছেন তো সঠিক উত্তর হবে লক্ষণ প্রসাদ ইনি হয়েছেন আসামের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার আসামের রাজ্যপাল হিসাবে লক্ষণ প্রসাদ আচার্যকে নিয়োগ করা হয়েছে এরপরে ডিটেলস আমরা একটু দেখবো এখানে অনেকগুলো পুদুচেরি লেফটেন্যান্ট গভর্নর হিসাবে দায়িত্ব নেবেন কৈলাসনাথন আচ্ছা গোলাপচন্দ্র কাটারিয়া পাঞ্জাবের গভর্নর হিসাবে দায়িত্ব নেবেন রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব নেবেন হরিভাউ কিষাণ রাও বাগদে হরিভাও কিষাণ রাও বাগদে কোথায় তাহলে রাজস্থানে ছত্রিশগড়ের অ্যাপয়েন্ট হয়েছেন কে ছত্তিশগড়ে হয়েছেন রমেন ডেকা রমেন ডেকা হবে হ্যাঁ এটা তোমাদের আমি করিয়েছি কিন্তু আগের দিনে ত্রিপুরার বিজেপির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মা ইনি হচ্ছেন তেলেঙ্গানার রাজ্যপালের দায়িত্ব নিতে চলেছেন ওকে পুরো লিস্টটা দেখলে চলো প্রথমে আমরা স্ট্র্যাটিক জিকে দেখলাম আজকে অন্যদিন আমরা ইতিহাস দেখি সমস্ত বিষয়ের প্রশ্ন রয়েছে চাপ নেই ক্লাস কেমন লাগছে বলো আগে দেখি ওকে চলো নেক্সট দেখো এখানে কি বলছে প্রশ্ন টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ইতিহাসের কোয়েশ্চেনে আমরা ঢুকে গেলাম সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে টিপু সুলতানের রাজধানী ছিল শ্রী অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি ইজ কারেক্ট ওকে দেখো টিপু সুলতানের রাজধানী শ্রী ছিল অঙ্গপতনমের সন্ধি মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটে সতেরোশো বিরানব্বই সালে এবং টিপু সুলতান ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবেরও সদস্য ছিলেন নেক্সট প্রশ্ন গো ব্যাক টু বেদাস স্লোগানটি কে প্রবর্তন করেন বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে সঠিক উত্তরটা হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন গো ব্যাক টু বেদাস অপশন বি হবে কারেক্ট দয়ানন্দ সরস্বতীর আসল নাম মূলা তিনি আঠেরোশো সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তিনি সত্যার্থ প্রকাশ লিখেছেন ওকে এবং ইন্ডিয়া ফর ইন্ডিয়ান দয়ানন্দ সরস্বতীর এটা স্লোগান চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো এর পরে চৈতন্য চরণ চরিতামৃত কে রচনা করেন চৈতন্য চরিতামৃত রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন এ হবে সঠিক উত্তর ওকে দেখো এখানে আরো তিনটে বিষয় আমি দিয়েছি দাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত আর কবীন্দ্র পরমেশ্বরের লেখা হচ্ছে মহাভারত যেটা বাংলায় ওকে তো খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো হ্যাঁ প্রত্যেকে ভালোভাবে খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও নেক্সট প্রশ্ন আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন এই কথাটি কে বলেছিলেন তো এরকম বিভিন্ন উক্তি তোমাদের কিন্তু পরীক্ষায় আসে ওকে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে বলো সঠিক উত্তরটা হয়ে যাবে লর্ড কার্জন আমার কথা দিয়ে নয় আমার কাজ দিয়ে আমাকে বিচার করুন অপশন সি হবে কারেক্ট অ্যান্সার লর্ড কার্জন বলেছিলেন লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর লর্ড কার্জন কংগ্রেসের শান্তিপূর্ণ ধ্বংস চেয়েছিলেন পিসফুল ওকে ধ্বংস চেয়েছিলেন কার জাতীয় কংগ্রেসের আচ্ছা লর্ড কার্জনের লেখা একটি গ্রন্থ হচ্ছে প্রবলেমস অফ দ্য ইস্ট এই বইটি লর্ড কার্জনের লেখা নেক্সট কোয়েশ্চেন ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন হ্রদটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত তো যদি আমরা অপশন দিকে তাকাই তাহলে দেখব আমরা পুলিকট লেক চিলকা লেক এবং কোলেরু লেক এই তিনটা হ্রদই কোথায় আমাদের পূর্ব উপকূলে রয়েছে ভারতের পূর্ব উপকূলে ভারতের পূর্ব উপকূলে আচ্ছা পশ্চিমে যদি দেখি তাহলে অষ্টমদী হবে অপশন ডি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অষ্টমদী ওকে চলো নেক্সট প্রশ্ন এক ডিগ্রি অক্ষাংশ দ্বারা কত কিলোমিটারকে প্রকাশ করা হয় তো এক ডিগ্রি অক্ষাংশ মানে আমরা জানি একশো এগারো কিলোমিটার অপশন এ আমার সঠিক উত্তর হবে এখানে অপশন এ ডাইরেক্ট তোমার প্রশ্ন দেখবে এখানে বারবার রিভিশন করবে কোয়েশ্চেন মনে রয়ে যাবে আমার বেশি কিছু জানার দরকার নেই ওকে নেক্সট অর্থনৈতিকভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলা কোনটি তো এটা অনেকে জানো তোমরা ধারোয়ার শিলা কারণ এখানে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে খনিজ রয়েছে যার জন্য এটা কিন্তু অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ শিলা ভারতের এবং এটি হচ্ছে প্রাচীনতম পাললিক শিলা এতে অতি উচ্চমানের কি রয়েছে লোহা ম্যাঙ্গানিজ এবং সোনা রয়েছে এটি মেটামরফোস সেডিমেন্টারি রক সিস্টেমের অন্তর্গত কর্ণাটকের ধারোয়ার জেলাতে এই শিলা প্রচুর পরিমাণে পাওয়া যায় ওকে চলো নেক্সট নেক্সট প্রশ্ন বলছে ভারতের রাজনৈতিক দলকে কে স্বীকৃতি দেয় ভারতের রাজনৈতিক দলকে কে স্বীকৃতি দেয় সঠিক উত্তর হবে ভারতের নির্বাচন কমিশন অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন কে নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন প্রধান নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এখানে উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয় প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের সময় প্রধান নির্বাচন কমিশনারের পরামর্শ নেন তিনি ভারতের বর্তমান নির্বাচন কমিশনার রাজীব কুমার রয়েছেন এবং আমরা রিসেন্টলি দেখলাম আঠেরোতম লোকসভা ভোট আমাদের কিন্তু হয়ে গেল এইটিন্থ লোকসভা ভোট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের নিবিড় কৃষি জেলা কর্মসূচি ওকে ইন্টেন্সিভ এগ্রিকালচার এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট যে প্রোগ্রাম সেটা কোন পরিকল্পনায় অ্যাডপ্ট করা হয়েছিল বা গৃহীত হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থনীতি থেকেই প্রশ্ন তোমরা ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সমস্ত প্রশ্নই কিন্তু এখান থেকে দেখছি ঠিক পরীক্ষায় যেরকম প্রশ্ন হয় তিরিশটি কোয়েশ্চেন সাথে তোমাদের এক্সপ্লেনেশন মানে তোমরা ধরতে পারো প্রায় তিনশোর কাছাকাছি তোমরা ইনফরমেশন পাবে আর হ্যাঁ ক্লাসের শেষে পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওকে চাপ নেওয়ার কোনো কারণ নেই বাট ক্লাসটা করো অনেক ইনফরমেশন আমি তোমাদের এখানে মুখেও বলবো তো সঠিক উত্তর হবে আমার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় থেকে মোস্ট রিপিটেড প্রশ্ন যেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের উপর জোর দেওয়া হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওকে এটা হয়েছিল কোন মডেলের উপর নির্ভর করে হ্যারোডোমার মডেলের উপর দ্বিতীয়টা নেহরু মারানবিস মডেল আচ্ছা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তিনটে বড় বড় আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইনস্টল করা হয় ভারতবর্ষে দুর্গাপুর রাউরকেল্লা এবং ভিলাইতে দুর্গাপুরটা করা হয় ইংল্যান্ডের সহায়তায় রাউরকেল্লা জার্মানির সহায়তায় এবং ভিলাইটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় সোভিয়েত ইউনিয়ন রাউর ভিলাইটা রাউরকেল্লা বললাম জার্মানি এবং দুর্গাপুর বললাম ইংল্যান্ড এই প্রশ্নগুলো বারবার রিপিট হয় আচ্ছা গরিবি হাটাও স্লোগান কোন সময় দেওয়া হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কার সময় দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়ের আগে শেষ হয়ে যায় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এইগুলো তোমাদের বারবার রিপিটেড কোশ্চেন ওকে তো অনেকগুলো প্রশ্ন বললাম এখান থেকে তোমরা ভালোভাবে লিখে নেবে চলো নেক্সট পরবর্তী কোশ্চেনটা আমরা দেখবো পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন দেশের আয় ও সম্পদের বৈষম্য পরিমাপ করতে কোনটা ব্যবহার করা হয় আয় এবং বৈষম্য তো এটা হচ্ছে লরেন্স কার্বের মাধ্যমে দেখানো হয় ইকোনমিক্সের জিনিস অপশন এ হবে সঠিক উত্তর একদিকে আয় একদিকে সম্পদের বৈষম্য দেখানো চলো পরবর্তী প্রশ্ন সায়েন্সের কোয়েশ্চেন বিজ্ঞানের প্রশ্ন আমরা দেখব এখানে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের আসার চান্স রয়েছে সূর্যের শক্তির উৎস কী দেখো সূর্য কীভাবে বিক্রিয়া করে কাজ করে সেটা হচ্ছে ফিউশন ওকে ফিউশান এফ ইউ দিয়ে যেটা লেখা হয় হ্যাঁ নট ফিউশান ফিউশন ওকে তো সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে বিয়োজন তো লিখে দিচ্ছি প্রত্যেকে লিখে নাও তো এক ওকে হাইড্রোজেন বিয়োজনের মাধ্যমে সূর্যের শক্তির উৎস এটা অপশান সি হবে আমার কারেক্ট অ্যান্সার দেখো আচ্ছা এখানে একটু তোমাদের ইরেজ করে দিই আমি এই জায়গাটা নাহলে তোমাদের পিডিএফ প্রোভাইড করলে হয়তো অসুবিধে হতে পারে ঠিক আছে প্রত্যেকে দেখে নাও তো এখানে এক্সপ্লেনেশন কী বলছে যে নিউক্লিয়ার সংযোজন যেটা নিউক্লিয়ার ফিউশন বলছে অপেক্ষাকৃত কম উষ্ণতায় ঘটে নিউক্লিয়ার সংযোজন ঠিক আছে আচ্ছা অপেক্ষাকৃত হালকা মৌলের মধ্যে সংযোজন বিক্রিয়া ঘটে এবং সূর্যের মধ্যে হাইড্রোজেন মৌলের সংযোজন ঘটে ওকে পরবর্তী প্রশ্ন ট্রান্সফর্মার ব্যবহার করা হয় কিসের জন্য তো ট্রান্সফরমার আমরা বেসিক্যালি ইউজ করি যেটা হচ্ছে সঠিক উত্তর তোমাদের হবে এসি ভোল্টেজ বৃদ্ধি এবং হ্রাসে এই ক্ষেত্রে আমরা ট্রান্সফর্মারটা ইউজ করতে থাকি অপশান এ হবে সঠিক উত্তর অপশন এ নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই কি হয় তো যান্ত্রিক সুবিধা সর্বদাই কি হয় একের বেশি হবে অপশন বি ইজ কারেক্ট দ্যান্সার নেক্সট প্রশ্ন প্লাজমাতে কোন প্রোটিন দেখা যায় তো প্লাজমাতে অ্যালবুমিন দেখা যায় অপশন সি ঝটপট দেখে নাও এগুলো সায়েন্সের প্রশ্ন ওকে চলো নেক্সট আমরা দেখবো ম্যাক নম্বর এটা কোন যানের মাপতে ইউজ হয় ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন ম্যাক নম্বরটা বেসিক্যালি হচ্ছে কি বলতো তোমাদের ম্যাক হচ্ছে বস্তুর বেগ আর শব্দের বেগের যে অনুপাত সেটাকে আমরা ম্যাক নম্বর বলি তো এটা হচ্ছে উড়োজাহাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় ম্যাক চলো প্রশ্ন ঘর্ষণ বল কোন দিকে কাজ করে তো গতি যেদিকে কাজ করবে তার বিপরীত দিকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট কোয়েশ্চন লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয় তো এটা হচ্ছে ডায়াপ্টার দিয়ে মাপা হয় যেটাকে আমরা ইংরেজি অক্ষর ডি দ্বারা প্রকাশ করি ডায়াপ্টার লেন্সের ক্ষমতা আমরা ডায়াপ্টার দ্বারা মেপে থাকি ডি নেক্সট মানুষের মোট পেশির সংখ্যা হলো কত মানুষের মোট পেশির সংখ্যা হচ্ছে ছশো উনচল্লিশটি অপশান সি নেক্সট কোয়েশ্চেন রবার্ট ব্রাউন আবিষ্কার করেন কোনটি তো রবার্ট ব্রাউন আবিষ্কার করেন নিউক্লিয়াস ওকে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে রাখি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটি তোমরা দেখছো ক্লাসটা তো এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে কনস্টেবল এবং এসআই এর জন্য টু ইন ওয়ান একটা সাজেশন বুক রয়েছে যেটা তোমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকে এবং এস কে ফোকাস করে রচনা করা হয়েছে এবং বইটি খুব ভালো ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গলে বহু পরীক্ষার্থী সংগ্রহ করে নিয়েছে তো চাইলে তোমরা কিন্তু এটা সংগ্রহ করতে পারো খুব একটি ভালো বই পাশাপাশি নতুন সিলেবাস হয়েছে তোমরা প্রত্যেকে যেন কনস্টেবলের তো সেই অনুযায়ী অ্যাডভান্স মক ফাইটার নামে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য শুধুমাত্র প্র্যাকটিস সেট বা মক টেস্টের এই বইটি এক্সাম বাংলা পাবলিকেশনের ইতিমধ্যে রাজ্যের বহু স্টুডেন্ট সংগ্রহ করেছে এবং তাদের ফিডব্যাকও কিন্তু দারুণ এটা আমাদের কথা নয় তো এই বইটাও আমাদের রয়েছে পাশাপাশি রিসেন্টলি আমরা লঞ্চ করেছি কলকাতা পুলিশের জন্য প্র্যাকটিস সেট তো এই তিনটে বই ইতিমধ্যে অ্যামাজন ফ্লিপকার্ট এবং এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে তোমরা খোঁজ করলেই পেয়ে যাবে আর তোমরা প্রত্যেকেই জানো যে এক্সাম বাংলার বুক মানে দুর্দান্ত কারণ এটা আমাদের কথা নয় এটা কাদের কথা তোমাদের কথা বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছে এবং আপকামিং এক্সামে তোমরাও এখান থেকে প্র্যাকটিস করে যাও উপকৃত অবশ্যই হবে কথা দিচ্ছি চলো আজকের ক্লাসে এতটাই যদি ক্লাসটা ভালো লাগছে বন্ধুদের একটু শেয়ার করে দাও লাইক করে দাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো सुस्त देखो बंदे मातरम जय हिंद